ট্রেন জার্নি করতে কার না ভালো লাগে, সেটা নিজের রাজ্যে হোক কিংবা রাজস্থানের আজমির থেকে শাহজাহানের শহর আগ্রা ফোর্ট পর্যন্ত। তো আশা করছি এই জার্নিটা আপনাদেরকে ভালো লাগবে। ভিডিওর মধ্যে রয়েছে ট্রেনের জানালা এবং দরজা দিয়ে ক্যাপচার করা অনেক প্রাকৃতিক সৌন্দর্য এবং রয়েছে কিছু ইনফরমেশন। যদি আপনারা কোনোদিন আজমির থেকে আগ্রা ফোর্ট জার্নি করেন তাহলে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনাদের অবশ্যই কাজে লাগবে। হ্যালো বন্ধুরা, আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও স্বাগত আপনাদেরকে নতুন একটা ব্লগে। তো এখন আমি আছি আজমির জংশন স্টেশনে, আর এ হচ্ছে আজমির জংশন স্টেশন। আর আজকে আমি জার্নি করবো 22/98/7 আজমির টু আগ্রা ফোর্ট। আজকে আমাদের জার্নির ডিস্টেন্স হচ্ছে 375 কিলোমিটার, আর সময় লাগবে 6 ঘন্টা 50 মিনিট। তো আশা করছি এই জার্নিটা আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন দেখা হচ্ছে স্টেশনে গিয়ে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে এই ডিসপ্লেতে, দেখতে পাচ্ছি D06 নাম্বার প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আছে। তো চলুন প্ল্যাটফর্মে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম, আর এটাতে যেতে হবে নিচে। তো এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আজমির থেকে আগ্রা ফোর্ট পর্যন্ত, আর আমাদের বগি হচ্ছে D3। তো এটা হচ্ছে আমাদের, আর চলুন উপরে গিয়ে দেখি। আর এখন কিন্তু বাজছে ঘড়িতে 5:27, আর এটা কিন্তু ছাড়বে 5:55। তো আর বেশি টাইম নেই, কিন্তু ট্রেনে কিন্তু এখনও লাইট দেয়নি, পুরো অন্ধকার। মোবাইলের লাইট থেকে কাম চালাতে হবে। আর আমাদের সিট হচ্ছে 38/39। এ হচ্ছে আমাদের সিট নাম্বার 38, আর এরকম কিছু অবস্থা, টোটা সব ভাঙা টাঙা। একটা তো লক নেই, কিন্তু এগুলো তো লক আছে, আর এটাই কিন্তু লক নেই, পুরো ভাঙা। চলো ঠিক আছে। আর ট্রেন কিন্তু একদম পুরো ফাঁকা এখন পর্যন্ত দেখাচ্ছে এই ট্রেনের, মানে এখন পর্যন্ত দেখাচ্ছে এই ট্রেনের এখনও 260টা মতো টিকিট অ্যাভেলেবেল আছে। তো মনে হচ্ছে এই ট্রেনে বেশি ভিড় হবে না। তো চলুন, আশা করছি জার্নিটা আজকে ভালো লাগবে। তো এই হচ্ছে সিটের, এই হচ্ছে ট্রেনের সিট অ্যারেঞ্জমেন্ট 3/3, এদিকে 3টে, এদিকে 3টে, আর আমাদের সিট হচ্ছে ওই সামনে 38/39। এদিকে একটা, আর এদিকে একটা। তো ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে নির্ধারিত সময় থেকে মাত্র 3 মিনিট লেটে। আর এই হচ্ছে আজমির জংশন স্টেশন, টাটা। এখন আর আজমির জংশনের পরে স্টপেজ কিন্তু হচ্ছে কিষানগড় স্টেশন। তো এখন রাতের টাইম, আপনাকে বাইরে কিছু দেখাতে পারবো না, অন্ধকার। তো কিষানগড় স্টেশনে গিয়ে কিন্তু আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ট্রেনের তখন কিন্তু অনেক টিকিট অ্যাভেলেবেল ছিল, আর এখনও কিন্তু ট্রেন তো খালি আছে। কিন্তু এত বাজে এক্সপিরিয়েন্স এই ট্রেনে, এটা রিজার্ভেশন বগি, অথচ বাথরুম ক্লিন নেই, এত নোংরা বাথরুম দেখানোর মতো নয়, আর সিট ফিট সব তো একদম এরকম লাগানো হবে না, তারপরে সবটা হচ্ছে ভাড়া, এটা লক করবো তাও হবে না। তো একদমই বাজে অবস্থা, খারাপ এক্সপিরিয়েন্স। তো
ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছেছে কিষাণগড় স্টেশন। আর কিষাণগড় স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম এটা, আর এ হচ্ছে কিষাণগড় স্টেশন। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছেছে জয়পুর জাংশন। আর এর সঙ্গে কিন্তু আমাদের ট্রেন জার্নি 134 কিলোমিটার কমপ্লিট আছে। আর এটা হচ্ছে জয়পুর জাংশনের প্ল্যাটফর্ম। এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে দৌসা। আর এখন পর্যন্ত কিন্তু আমাদের আজমির থেকে 196 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়েছে, আরও জার্নি বাকি আছে। তো এ হচ্ছে দৌসা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম, সরি এটা 2 নম্বর প্ল্যাটফর্ম। ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছেছে ভারতপুর জংশন। আর আজমির থেকে ভারতপুর জংশনের ডিস্টেন্স হচ্ছে 321 কিলোমিটার। তো আমাদের 321 কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেছে, আর একটু বাকি আছে, তাহলে কিন্তু পৌঁছে যাবো আগ্রা ফোর্ট। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর এ হচ্ছে ভারতপুর জংশনের প্ল্যাটফর্ম।
ফাইনালি আমরা পৌঁছে গেছি আগ্রা স্টেশন, আর এ হচ্ছে আমাদের ট্রেন, আর এ হচ্ছে আগ্রা প্ল্যাটফর্মে নামলাম। এখন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, আর এদিকে দাঁড়িয়ে আছে ট্রেন। তো আশা করছি জার্নিটা আপনাদেরকে ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। এরপরের ব্লগগুলো আপনারা বুঝতেই পারছেন যে আগ্রাতে যে ট্যুরিস্ট প্লেসগুলো আছে সেগুলো নিয়ে আসবে, কারণ আগ্রা জার্নি করেছি যেহেতু। তো সেই ব্লগগুলো দেখার জন্য চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে কবিতা আত্রি, ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন, টাটা।